হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি বাংলার জনপ্রিয় সব সিরিয়ালগুলোর মধ্যে কৃষ্ণকলি একটি। আর এই সিরিয়ালের নায়িকা শ্যামাকে তো আমরা সকলেই চিনি, যার গায়ের রং কালো হলেও তার রূপে গুণে ও অভিনয়ে মুগ্ধ হয়েছে হাজারো দর্শক। তবে বন্ধুরা, সিরিয়ালের শ্যামাকে আমরা যতটা কালো দেখতে পাই, বাস্তবে কি তিনি ততটাই কালো? চলুন আজ এই ভিডিওতে দেখে আসি শ্যামার বাস্তব লুক, যা দেখে আপনি সত্যি অবাক হবেন। শ্যামাকে আমরা অনেক দিন ধরে সিরিয়ালে দেখে আসছি, শুরু থেকে তার অভিনয় মুগ্ধ ছিল দর্শকেরা। রূপে নয় গুণে যেন নারীদের আসল পরিচয়, ঠিক এমনটাই বোঝাতে চেয়েছে সবাইকে। তো বন্ধুরা, আপনি যদি শ্যামার আরো একজন ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক অবশ্যই দিবেন। শ্যামা ধারাবাহিকটিতে যেমন চুপচাপ শান্তশিষ্ট থাকেন, বাস্তবে তিনি তার ঠিক উল্টো। তিনি অনেক চঞ্চল এবং মডার্ন একটি মেয়ে। এছাড়াও সিরিয়ালে শ্যামাকে কালো দেখতে পাওয়া গেলেও বাস্তবে তিনি অনেক গোরা, এমনকি বলিউডের অনেক নায়িকাকেও হার মানিয়ে দেবে তার সৌন্দর্য। মূলত সিরিয়ালের চরিত্রকে সবার কাছে ফুটিয়ে তোলার জন্য তিনি কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সিরিয়ালে আমরা তাকে শ্যামা নামে চিনে থাকলেও তার আসল নাম তিয়াশার রায়। বিয়ের পর শুরু হয়েছে শ্যামার অভিনয় জীবন। আসলে তার অভিনয় করার কোনো ইচ্ছে ছিল না, মূলত তার স্বামী শুভানি তাকে অভিনয় জগতে নিয়ে এসেছেন। আমরা জানি যে সিরিয়ালে তিনি খুব ভালো গান গাইতে পারেন, কিন্তু বাস্তবে তিনি গানের সাথে খুব ভালো নাচতেও পারেন এবং এর পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসেন শ্যামা। তবে তিনি সিরিয়ালকে পেশা হিসেবে নিয়েছেন, তিনি একজন মন বিলাসী মানুষ। শ্যামার নিজের অনেক ফ্যান থাকা সত্ত্বেও তিনি মূলত বলিউডে সালমান খানের একজন বিশাল ফ্যান। সময় এবং সুযোগ পেলেই তিনি সালমান খানের ছবির গান এবং ভিডিও দেখে থাকেন। এছাড়া শ্যামা ঘুরে বেড়াতে ও খাওয়া দাওয়া করতে বেশ ভালোবাসেন। তো বন্ধুরা, শ্যামা ওরফে তিয়াশা রায়কে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।